मणिपुरे चार राज्य जो इलेक्शन चलते तक उनार का संबाद भारतीय जनता पार्टी एक तो जितबे ना এই কারণে তিনি এমন যোজনা বানাইছে, যোজনা বানিয়ে আর তার লইছে বড়দারের থেকে এদারও জীবন শেষ করছে আশিস খান। লোকে জোরাইছে, জলকে ধরে এসেরা জুটি মিল্লা আছে, হঠাৎ করে দেখি রিজাইন দিয়ে লাইছে বিজেপি তার থাকতো না কেড়ে। 10 তারিখে যখন রেজাল্ট আসবে চারিদিকে কংগ্রেস কংগ্রেস ময় হয়ে যাবে, উনি এখানে মুখ্যমন্ত্রী হয়ে যাবেন সিপিএম এর লইয়া। আরে পুতুল খেলা পাইছে বাবু, কি করে কি না কিচ্ছু বুঝে না, উদ্দেশ্য নাই কি হইতেছে দেশের মধ্যে। আর 10 তারিখ যখন রেজাল্ট এসছে মোদি আর যোগী মায় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডে ভারতীয় জনতা পার্টির সরকার, মণিপুরে ভারতীয় জনতা পার্টির সরকার, গোয়াতে ভারতীয় জনতা পার্টির সরকার, তখন তিনি রিজাইন দেওয়ার পরে তিনি নৌকা গেল ডুববা গরম হয়ে গেছে ভাইবা কি। কারণ কি উনি যার কান্দে ওঠেন সবাইকে শেষ করেন। আপনি দেখুন আশিস দাস গরিব ছেলে সুরমার ভারতীয় জনতা পার্টির এক বিধায়ক ছিল, তাকে ভরকিয়ে তাকে লাস্ট অফ দেয় গান্ধীর মূর্তির সামনে খালি গো বয়ে থাকে। প্রথম দেখি কি 2-4 জন লোক আছে, তারপর ধীরে ধীরে লোক যেতে গেছে গা, এরপর দেখি তার লোকে তার বৌমাটা বয়ে রয়েছে। একদিন আমি যাওয়ার সময় দিতে দেখি সব 60 মিনিট গুলো বয়ে রয়েছে, মানে দেখুন এ যাকে ধরে তার জামা কাপড় পর্যন্ত শেষ করে দেয়। আর ওই জায়গাতে নয়, তাকে তৃণমূলে নিয়ে ঢুকায়া সে গেছে পশ্চিম বাংলাতে গিয়া কালীঘাটে গিয়া মাথা মুন্ডন করিয়া সে কয় যতক্ষণ পর্যন্ত বিজেপি শেষ করতো না তে বলে মাথা চুলি তুলতো না। তাহলে পরে সে এক্সপেল্ড হলো পার্টি থেকে 6 বছরের জন্য, এখন তৃণমূলও নাই কংগ্রেসও নাই, তারে পাঠায় দিছে মথার মধ্যে, দাঁড়াইছে কোনখানে বাড়ি কোনখানে সুরমাতে কোথায় দাঁড়িয়েছে কমলা সাগরে মথার দিকে দাঁড়াইছে, কমলা সাগরে দাঁড়িয়ে ইলেকশনের পর কি কমলা সাগরের লোকে বাংলাদেশের বর্ডারটা আসতে পারে দিয়ে দেবে।